হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলবিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে কীভাবে আপনি ডিজেবল ফটো আপনার কম্পিউটারে অন করবেন। অনেক সময় দেখা যায় কিছু ফটো আছে যেগুলা ফটোশপে ওপেন হচ্ছে না অথবা কম্পিউটার ওপেন হচ্ছে না। তো আজকের ভিডিও লেসনটির মাধ্যমে আমরা ডিজেবল ফটো কীভাবে ফটোশপে বা কম্পিউটার ওপেন করবো এবং সেগুলো রিসাইজ করবো, এগুলা একটু কাস্টমাইজ করবো, এই বিস্তারিত ব্যাপার থাকছে আজকের ভিডিও লেসনটিতে। তো শুরু করার আগে একটি কথা, আপনি যদি অপশনের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, কারণ আমি টেক রিলেটেড সকল ভিডিও সবসময় ইম্পর্টেন্ট ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করি। ওকে, লেটস গো টু কম্পিউটার স্ক্রিন। আপনার কোনো একটা ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ থেকে এনেছেন, হ্যাঁ, অথবা অন্য কোনো মাধ্যমে, জিমেইলের মাধ্যমে এনেছেন, অথবা আপনি সেই ইমেলটা কনভার্ট করতে চাচ্ছেন, ফটোশপে কনভার্ট করতে চাচ্ছেন, কিন্তু সেই ডকুমেন্টসটা আপনার, যেমন আমি একটা ডকুমেন্টস আপলোড করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ফটোশপে আনতে চাচ্ছি ইমেজটা, দেখতে পাচ্ছেন যে এটা আসতেছে না, এরকম আসতেছে যে কুডেন্ট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ SOFN DQT অর DHT JPG মার্কার ইজ মিসিং বিফোর আ JPG সোর্স মার্কার। তো এরকম অনেক ফাইলে এরকম দেখায়। তো সেম ডকুমেন্টসটা এখন কিন্তু এটা ওপেন হয় নাই, এখন এটা ওপেন হয় নাই। তো আমরা কিভাবে এটাকে ওপেন করব, আমরা যে কাজটা করব, যে ডকুমেন্টসটা আমি আনতে চাইছিলাম এই ডকুমেন্টসটা ওপেন হচ্ছিল না, তো এখন আমি এটাকে একটু ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পরে আমি এখন সেভ দিব, সেভ দিব, ট্রিপল ওয়ানে সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পরে এখন আমরা যেটা করব, তো ইমেজটাকে এডিট করে ফেললাম, এখন দেখি, চেষ্টা করে দেখি এই ইমেজটা আপলোড করা যায় কি না। আমি ট্রিপল ওয়ানে সেভ করেছি, এখন ওপেন দিচ্ছি, ইমেজ ক্লিক করে দেখতে পাচ্ছেন চলে আসছে। এভাবে যে কোনো ইমেজ আপনার ফটোশপে যদি না আসে, আপনি শেপ চেঞ্জ করবেন অথবা একটু ক্রপ করে নেবেন। আর বিশেষ করে ইমোর অনেক সময় ইমোতে কোনো ডকুমেন্টস আসলে সেই ডকুমেন্টসটা ওপেন হয় না। তো আপনি যেটা করবেন, প্রথমে ডাউনলোড করে সেই ইমেজটা একটু ক্রপ করে নেবেন, তারপরে আপনার PCতে কী হবে, এটা অন হবে, আদারওয়াইজ অন হবে না। তা সব বুঝতে পেরেছেন যে ইমেজগুলো আপনার ফটোশপে আসে না বা আসতে চায় না, ওপেন হতে চায় না, সেগুলো কীভাবে আপনি ওপেন করবেন। তো ঠিক আছে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।